হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি বাতিল মামলার উনিশ তারিখের অর্ডার কপির ব্যাখ্যা ওএমআর পুনর্মূল্যায়ন নিয়ে অর্ডার কপিতে কি তিনি কিছু জানিয়েছিলেন বা কিছু বলেছিলেন অর্ডার কপির মধ্যে তিনি কি কিছু উল্লেখ করেছেন তা থাকবে এই ভিডিওর মধ্যে দু সালে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক নিয়োগ করেছিল নবম দশমে একাদশ দ্বাদশে গ্রুপ ডিতে ক্লার্ক বা গ্রুপ সিতে সমস্ত চাকরির রিপ্যানেল সম্পর্কে তিনি মধ্যে অ্যাকচুয়ালি কিছু বলেছিলেন তারিখের আগে যেদিন শুনানি হয়েছিল অর্থাৎ মার্চ সেদিন রিপ্যানেলের কথা তিনি কিন্তু এই তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করেছিলেন তো দুই মার্চ তারিখের যে অর্ডার কপি সেই অর্ডার কপি প্রকাশ হতে পাঁচ ছ দিন টাইম লেগে গেছিল এবং এই যে উনিশ তারিখের অর্ডার কপিটা সেটা প্রকাশ হতে কুড়ি তারিখ এসে সন্ধ্যা রাত্রেবেলা প্রকাশিত হয়েছে সেখানে কুড়ি তারিখের অর্ডার কপি এবং উনিশ তারিখের অর্ডার কপি একসঙ্গে প্রকাশিত হয়েছে তো উনিশ তারিখের অর্ডার কপি নিয়ে এত বিশ্লেষণ এত অ্যানালাইসিস এত কিছু বাজার গরম হয়েছে যে তারিখের অর্ডার কপি নিয়ে আর অ্যানালাইসিস করার মতো সময় হয়নি ফলে উনিশ তারিখের অর্ডার কপিতে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার স্পেশাল ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে রিপ্যানেল সম্পর্কে কি কি তথ্য দিলেন বা দিলেন কি দিলেন না সমস্ত বিস্তারিত থাকবে পুনর্মূল্যায়ন নিয়ে কোনো বক্তব্য রেখেছেন কিনা সে বিষয়ে আমাদের সেদিকে নজরে থাকবে বিস্তারিত আপডেটটির জন্য ভিডিওটি কোন রকম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ দিলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটি

তো আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে এই মামলাগুলো অর্থাৎ নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি বা ক্লার্কের চাকরি বাতিল ফাঁকা ওয়েমআর সিট এর চাকরি পাওয়া এই সমস্ত বিতর্কিত শিক্ষকদের চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসে এবং সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে ফিরে আসে চিফ জাস্টিস তিনি নতুন একটি স্পেশাল বেঞ্চে অ্যাসাইন করে দেন মাননীয় বিচারপতি দেবাংশ বসাকে এবং সাব্বার ডিভিশন বেঞ্চ সেখানে এই মামলাটি অ্যাসাইন করে দেওয়ার পর মামলাটির শুনানি লাগাতার কন্টিনিউ শুনানি চলছিল তো চার তিন দু তারিখ থেকে শুনানি হয়েছিল কন্টিনিউ শুনানি চলছে তো যেটা দেখা যাচ্ছে যে আট তারিখের পর পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ পর কন্টিনিউ শুনানি চলেছে তো

মামলাটি শুধুমাত্র অর্ডার প্রদান করে দেবেন মাননীয় বিচারপতি দ্বয় তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো যে তারিখের যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে এই কুড়ি তারিখ সন্ধ্যার বা রাতের দিকে তারিখের তারিখের রাতের দিকে প্রকাশিত হয়েছে অর্ডার কপিটা তারিখে কিন্তু পাবলিশ হয়নি বা আপলোড হয়নি তো কুড়ি তারিখের সমস্ত অর্ডার কপি অনেক কিছু নিউজ আমরা ইতিমধ্যে জেনে গেছি ফাইনাল শুনানিতে মাননীয় বিচারপতিরা কি 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 মন্তব্য করেছেন কি কি করতে চলেছেন সে সমস্ত বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি গতকাল তার ফলে উনিশ তারিখের কি কি বক্তব্য রেখেছিলেন মাননীয় বিচার বিচারপতিরা বা তার অর্ডার কপির মধ্যে কি কি তিনি উল্লেখ করলেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে আমরা তখন আনতে পারিনি তো আজকে আমরা সেই 19 তারিখের অর্ডার কপির মতো বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখে নেব তো মাননীয় বিচারপতিরা যখন 14ই মার্চ তারিখের শুনানি লিয়েছিলেন তখন কিন্তু তারা গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছিলেন যে নবম দশম একাদশাদশ গ্রুপ সি বা গ্রুপ ডি তে যদি এত ফাঁকা এমআরসি জমা করে ছাত্রী হয়ে থাকে তাহলে এই প্যানেলটি কি পুনর্মূল্যায়নের চিন্তা ভাবনা করছেন মাননীয় বিচারপতিরা তো এই চোদ্দ তারিখের অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে অনেক দেরি চার পাঁচ ছ দিন পরে গিয়ে কিন্তু অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে এবং তারপর উনিশ তারিখে আমরা এই অর্ডার কপিটি বিস্তারিত ব্যাখ্যা দেখছি তো আমরা উনিশ তারিখের অর্ডার কপির মধ্যে চলে এসেছি যেটা সিরিয়াল নাম্বার ছিল একুশ থেকে তিনশো উনসত্তর নাম্বার কোর্ট নাম্বারে মাননীয় সাব্বার রশিদ এবং দেবাংসাখার স্পেশাল ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হয়েছে যার রিপিটেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডাব্লুপিএস থ্রি জিরো সিক্স ফোর নাইন দু হাজার ষোলো বৈশাখী ভট্টাচার্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার সঙ্গে বহু ক্যান ফাইল বহু রিপ্রিটেশন যুক্ত রয়েছে বহু ম্যাড ফাইল যুক্ত রয়েছে তবে উনিশ তারিখের এই অর্ডারের মধ্যে মাননীয় বিচারপতি দয়। তারা কিন্তু বেশ কতগুলো মামলাকে খারিজ করে দিয়েছিলেন অর্থাৎ মামলাটির ফাইনাল শুনানি করার আগেই বেশ কিছু মামলা তাদের আর শুনবেন না তাদের কথা না শুনে বা তাদের যে সমস্ত বক্তব্য ছিল সেগুলো হয়তো অন্য কোনো ম্যাটার ছিল এই মামলাগুলোকে তার লিস্টের থেকে সরিয়ে দিলেন এই মামলার সঙ্গে সরিয়ে দিলেন সেই বিষয়গুলো আমাদের নজরে থাকবে এবং অর্ডার কপির দেখে নেব বিস্তারিত তো অর্ডারের মূল বক্তব্য যেটা রাখা হয়েছে যেটা দেখা যাচ্ছে উই হিয়ার্ড মিস্টার অনিন্দ লাহরি লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর সাম অব দ্য ক্যান্ডিডেটস কিছু ক্যান্ডিডেট এর পক্ষ থেকে মিস্টার অনিন্দ লাহিড়ি তিনি তার বক্তব্য কনক্লুড করে ফেলেছেন নোটস অফ সাবমিটেড অন বিহাফ হিস ক্লায়েন্টস টু বি টেকেন অন রেকর্ড অর্থাৎ মিস্টার অনিন্দ লাহরির পক্ষ থেকে তিনি যার যে নোটস অফ আর্গুমেন্টস যে বিষয়গুলো সাবমিট করেছেন সেগুলো কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে অন দ্য কনক্লুশন অফ দ্য সাবমিশন অফ মিস্টার লাহিরি অর্থাৎ অনিন্দ লাহিড়ি তিনি তার সাবমিশন কনক্লুড করার পর যে বিষয়গুলো বক্তব্য রেখেছিলেন সেগুলো তার শুনানির পর্যায়ে সম্পূর্ণ হওয়ার পর উই হিয়ার মিস্টার শঙ্কর প্রসাদ দলপতি তারপরে মিস্টার শঙ্কর প্রসাদ দলপতি তিনি কথা বলছিলেন লার্নেড অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর অন বিহাফ অফ সাম অফ দ্য রিপিটেশনার্স বেশ কিছু রিপ্রেশনারদের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন পার্টিকুলারলি কোন রিপ্রেশনার হয়ে কথা বলছিলেন সিক্স ফাইভ ডবল সেভেন অফ দু হাজার তেইশের যে রিপ্রেশন সেই রিপ্রেশনের ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মিস্টার শঙ্কর দলপতি তিনি কথা বলছিলেন রিটেন নোটস অফ আর্গুমেন্ট সাবমিটেড অন বিহাফ অফ হিস ক্লায়েন্ট বেকেন অন রেকর্ড অর্থাৎ তিনি যে সমস্ত নোটস অফ আর্গুমেন্ট জমা করেছেন যে বক্তব্যগুলো পেশ করেছেন সেগুলোকে কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে অন হিজ কনক্লুশন উই হিয়ার মিস্টার অর্কদীপ্ত সেনগুপ্ত অর্কদীপ্ত সেনগুপ্তের পক্ষ থেকে লার্নেড অ্যাডভোকেট অ্যাপেয়ারিং অন বিহাফ অফ দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট নাম্বার সিক্স টু এইট অর্থাৎ যার যার ডাব্লিউপিএ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার টু ওয়ান ডাবল সিক্স ফাইভ দু হাজার উনিশের এবং এই রিপ্রেশনের মধ্যে ছয় থেকে আট নম্বর যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদের হয়ে কথা বলছিলেন মিস্টার অর্কদীপ সেনগুপ্ত সেই সঙ্গে সঙ্গে রিটেন নোটস অফ আর্গুমেন্ট সাবমিটেড অন বিহাফ অফ হিস ক্লায়েন্ট বি টেকন অন রেকর্ড অর্থাৎ তিনি যে রেকর্ডগুলো সাবমিট করেছেন তিনি যে নর্স অফ পারফরমেন্স গুলো কোর্টকে সাবমিট করেছেন সেগুলোকে কোড তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে তার পাশাপাশি হিয়ার্ট মিস্টার পার্থ ভৌমিক অ্যান্ড মিস্টার অর্ক্ষদ্বীপ সেনগুপ্ত অ্যান্ড মিস্টার বিনয়বরথ ভৌমিক ইন ভিডিও কনফারেন্স তারা ভিডিও কনফারেন্স কথা বলছিলেন হিয়ারিং অন দ্য পার্ট অফ দ্য পার্টিস স্ট্যান্ড কনক্লুডেড এক্সেপ্ট অর্থাৎ যারা যারা এই বিভিন্ন ধরনের পার্টিরা ছিল তাদের সমস্ত বক্তব্যগুলো মোটামুটি শুনে ফেলেছেন মাননীয় বিচারপতি দয় শুধুমাত্র বাকি ছিলেন মিস্টার বিকাশ সঞ্জন ভট্টাচার্য লানের সিনিয়র অ্যাডভোকেট হু উইল কমেন্স ইজ রিপ্লে মোরো অর্থাৎ আগামীকাল অর্থাৎ আগামীকাল বলতে কুড়ি মার্চ তিনি তার যে সমস্ত বক্তব্য সেদিন কিন্তু তিনি কনক্লুড করবেন বা শেষ করবেন এবং কোর্টে নির্ধারিত সময় অনুযায়ী আমরা দেখেছি কুড়ি মার্চ অর্থাৎ লাস্ট যেদিন শুনানি কনক্লুড হয়ে গেল সেদিন কিন্তু মাননীয় বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি তার বক্তব্যগুলো সমস্ত কিছু পেশ করে দিয়েছেন মিস্টার বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি কোর্টকে জানিয়েছিলেন মাননীয় বিচারপতি দেবাংশ প্রসাদকে তিনি জানিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল সেই নিয়োগ প্রক্রিয়া যা ভ্যাকেন্সি ছিল তার থেকেও অনেক বেশি সংখ্যক শূন্য পদে তারা নিয়োগ করেছে অর্থাৎ অতিরিক্ত পদে যে পদ ছিল সেই যে শূন্য পদ ছিল সেই শূন্য পদের তুলনায় অতিরিক্ত পদে তারা শিক্ষক নিয়োগ করেছে এমন কথা শুনে মাননীয় বিশ্বপতি দেবাংশ ভাষা তিনি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন যে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ সেটা কি করে সম্ভব হলো তাহলে তো এই অতিরিক্ত শূন্য পদে যাদের নিয়োগ হলো তাদের চাকরি বাতিল হওয়া উচিত অবশ্যই করে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিচ্ছিলেন এই উনিশ তারিখে সেটা আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউপি নাম্বার টু ওয়ান টু জিরো সেভেন দু হাজার বাইশের এই রিপিটেশনের সঙ্গে একটা নতুন অর্ডার তিনি দিচ্ছেন যেটা বলা হচ্ছে দ্য রিপিটেশন আর অ্যাসাইলস দ্য রিজেকশন অফ হিস ক্যান্ডিডেচার ইন দা সিলেকশন প্রসেস অর্থাৎ এই যে রিকপিটেশন এই রিপিটেশনের সঙ্গে যারা রিপিটেশনার ছিলেন তাদের যে তারা যে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না তাদের যে রেপিটেশন সেই রিপিটেশান এর তারা সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিচ্ছেন মাননীয় বিচারপতি দ্বার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল সেখানে তারা ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে গ্রহণ করছে না কলকাতা হাইকোর্ট এসএসসি চাকরি প্রার্থী হিসেবে তাদের ক্যান্ডিডেচার সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিল কলকাতা হাইকোর্ট উই আর হিয়ারিং দ্য ব্যাচ অপপিটেশনস অ্যান্ড অ্যাপিলস ইন টার্মস অফ অর্ডার ডেটেড নভেম্বর নয় দু হাজার তেইশ তারিখ পাস বাই অন অনারেবেল সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে নভেম্বরের নয় তারিখে দু হাজার তেইশ সালের একটা নতুন রিপিটিশান সেই রিপিটিশনের উপর অর্ডার উপর বেস করে আজকে মাননীয় বিচারপতি দয় তারা তাদের সমস্ত বক্তব্যগুলো শোনার পর তিনি কিন্তু তাদের এই ক্যান্ডিডেট সমস্ত কিছু রেজেক্ট করে দিলেন তো অ্যাকচুয়ালি টু ওয়ান টু জিরো সেভেন এই যে রিপিটেশন টা এই রিপিটেশন টা কারা ছিল আমরা এক ঝলকে একটু দেখে নেব তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার টু ওয়ান টু জিরো সেভেন অর্থাৎ দু বাইশের এই মামলাটি এই মামলাটি দেখুন পিটিশনার হিসেবে রয়েছেন গোবিন্দ মন্ডল এই মামলাটিও এসএসসির যে ফাঁকা ওএমআরসি দুর্নীতি মামলা যে মামলাগুলো চলছিল সেই মামলার সঙ্গে এই মামলাটি এক সঙ্গে অ্যাডেড পার্টি হিসেবে তারা ছিল তো এদি এই মামলাটি সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিলেন মাননীয় বিচারপতি দয় দেবাংশ বসাক মহাশয় এবং অন্যদিকে সাববারশিদের ডিভিশন বেঞ্চ এসএসসির চাকরি দুর্নীতির যে অর্ডার কপি মাননীয় বিচারপতিরা দিচ্ছিলেন সেই অর্ডার কপির পাশাপাশি এই মামলাটিরও সেম অর্ডার আসছিল তো দেখুন এগারো তারিখে এর আগে যে অর্ডারগুলো দিয়েছিলেন মানব বিচারপতিটা চার তারিখ থেকে শুরু হয়েছিল অর্ডার চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেখানে গ্যাপ ছিল এবং এগারো বারো তেরো চোদ্দ এবং তারপরে উনিশ তারিখ একদম স্কুল সার্ভিস কমিশনের যে অর্ডারগুলো এসেছিল সেই সেম অর্ডারগুলো কিন্তু এই মামলাগুলোর ক্ষেত্রেও দিচ্ছিলেন মাননীয় বিচারপতিরা তো এই উনিশ তারিখে মামলাটার লাস্ট অর্ডার আসে এবং উনিশ তারিখে তারা যেহেতু তাদের যেহেতু এই মামলাটির সঙ্গে রিপিটিশন হিসেবে তাদেরকে রেজেক্ট করে দিল সেহেতু কুড়ি তারিখে তাদের জন্য কিন্তু অর্ডার পাবলিশ হয়নি কেননা কুড়ি তারিখে শুধুমাত্র নবম দশম একাদশ দশম গ্রুপ সি গ্রুপ ডি যারা মূল পিটিশনার রয়েছেন তাদের জন্য প্রযোজ্য হলো এই রিপিটেশনের সঙ্গে কিন্তু এই রিপিটেশনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের জন্য প্রযোজ্য হলো না এদের শুধুমাত্র উনিশ তারিখ পর্যন্ত অর্ডারগুলো কার্যকরী থাকছে এখন এই প্রশ্ন অনেকের মনে আসবে যে কেন এদেরকে বাতিল করা হলো পিটিশনার থেকে পরে যেটা বলা হচ্ছে ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফসাস অর্ডার এই অর্ডারের পাশাপাশি তারা যেটা অবজারভেশন করছেন তারা যেটা বুঝতে পারছেন দিস রিপ্রিটিশন এই রিপ্রিটিশনটা যেটা দ্যাট ইজ স্পোকেন অফ ইন দিস অর্ডার ডাজ ফল উইদিন পারভিউ অফসাস অর্ডার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে অর্ডারগুলো তারা দেবেন নতুন যে রিপ্রিটিশন এই যে রিপ্রিটিশনটার কথা আমরা আলোচনা করছি তাদের জন্য কার্যকরী হবে না দুটো হয়তো ভিন্ন ম্যাটার ছিল দুটোই হয়তো স্কুল সার্ভিস কমিশনের দুটো ম্যাটার গুলো আলাদা ছিল এই কারণে এই মামলাটিকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিলেন ইন যেটা আমরা দেখলাম রিলিজ ফ্রম লিস্ট অর্থাৎ এই লিস্ট থেকে সম্পূর্ণভাবে তাদেরকে রিলিজ করে দেওয়া হলো এই মামলার সঙ্গে অনেকগুলো আরো রিটপিটিশন যুক্ত রয়েছে দেখুন যেটা যেটা বলা হচ্ছে নিয়ে আসার জন্য এটা এই অর্ডার কপিগুলো সরাসরি উল্লেখ করা হয়েছে এখন অর্ডার কপিগুলো অনেকগুলো মামলার রিট পিটিশন এখানে যুক্ত রয়েছে আপনারা সরাসরি করে দেখে নিতে পারবেন যে কোন কোন মামলাগুলো আপাতত এই মূল মামলা থেকে রিলিজ করে দিলেন মাননীয় বিচারপতি দয় তো উপরের অনেকগুলো রিট পিটিশন আমরা দেখলাম তার পাশাপাশি যেটা জানা আছে রিট পিটিশন সার্চ অ্যাকর্ডিং টু লার্ন অ্যাডভোকেট ফর সার্চ রিট ডু নট ফল উইদিন দা স্কোপ অ্যান্ড অ্যাম্বিট অফ দ্য অর্ডার ডেটেড নয় নভেম্বর দু হাজার তেইশ তারিখ ইন সার্চ সার্কামসেস দিস রিট পিটিশন আর রিলিজ ফ্রম দা লিস্ট অর্থাৎ আপাতত এই সমস্ত মামলাগুলো সম্পূর্ণভাবে মামলা মাননীয় বিচারপতি দ্বারা তারা সম্পূর্ণভাবে রিলিজ করে দিলেন অর্থাৎ তিনি আর এই মামলাগুলোকে কোনো রকম ভাবে শুনবেন না তারপর যেটা বলা হচ্ছে লার্নেড রেজিস্ট্রার জেনারেল ইজ রিকোয়েস্টেড টু প্রডিউস দ্য মেটেরিয়ালস ইজ হার সেফ কাস্টডি অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং টুমোরো আগামীকালকে শুনানির জন্য রেজিস্ট্রার জেনারেলকে সমস্ত তথ্যগুলো তার তে রাখার জন্য অর্ডার দিচ্ছেন তার রিট পিটিশন পরবর্তীতে মামলাটি পরের দিনই অর্থাৎ কুড়ি মার্চ যেদিন ফাইনাল শুনানি কনক্লুড হলো সেদিনের মামলাটি লিস্টেড হলো তাহলে আমরা যেটা দেখলাম এর আগের শুনানির দিন মাননীয় বিচারপতিরা যে মন্তব্য করেছিলেন যে প্যানেলকে রিপ্যানেল করাবেন নতুন করে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করাবেন সমস্ত ওয়েমআর শিটকে পুনর্মূল্যায়ন করাবেন এই ধরনের কথাগুলো মাননীয় বিচারপতিরা তারা মৌখিকভাবে অবজারভেশন বলেছিলেন মৌখিকভাবে বলেছিলেন কিন্তু অর্ডার কপির মধ্যে কোথাও কোনো উল্লেখ নেই এই ধরনের বক্তব্যের তবে কুড়ি তারিখের ডিটেলস আমরা জেনে নিয়েছি কুড়ি তারিখে মাননীয় বিচারপতিরা যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন সেখান থেকে দেখা যাচ্ছে যে যে ভ্যাকেন্সিগুলো ছিল স্কুল সার্ভিস কমিশন অ্যাকচুয়াল যে নিয়োগ করার কথা যে ভ্যাকেন্সিতে নিয়োগ করার কথা সেই ভ্যাকেন্সির তুলনায় তারা অতিরিক্ত নিয়োগ করেছিল তার ফলে মাননীয় তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে অতিরিক্ত পদে যদি নিয়োগ করে থাকে তাহলে তাদের চাকরি থাকার কথা নয় বা বাতিল হওয়ার কথা তো সেই হিসেবে দেখেছিলাম আমরা স্কুল সার্ভিস কমিশন দু সালে প্রায় তিন জন ক্যান্ডিডেট কে অতিরিক্ত পদে তারা নিয়োগ করেছিল তো এই তিন প্রায় শিক্ষকের বা শিক্ষাকর্মীর চাকরি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের নজর থাকবে মাননীয় বিচারপতিরা যেদিন মামলাটির অর্ডার রিলিজ করবেন যেদিন অর্ডার দেবেন সেদিকে আমাদের নজর থাকবে কি অর্ডার আসে তো আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার আনন্দ রইল সকলকে ধন্যবাদ